टॉप दे मेरे बैनर नी, ओह ये हॉट मेरे मैनर नी, टॉप दे मेरे बैनर नी, लुक तो जेलस कर दिए काइली जेनर नी, मेरे हुस्न दे चर्चे चर्चे, मेरे हुस्न दे चर्चे चर्चे, लंदन तो अमेरिका मुंडे दिला दे मैनू बुर्ज खलीफा, मैनू बुर्ज खलीफा। তো ফার্স্টে আমরা চলে এসেছি শক্তিনগরে। এটা হচ্ছে শক্তিনগর MNB ক্লাব। তো এখানে হয়েছে মাইসর প্যালেস। অসাধারণ লাগছে প্যালেসটা দেখতে, মানে কি বলবো, মুখে আর কোনো ভাষা নেই, অসাধারণ অসাধারণ। তো এটা জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো অসাধারণ লাগছে। আর এর আশেপাশে এখনও অনেক দোকান পাশেই বসবে, অনেক কিছু বসেনি, তো সেগুলো বসবে। এখনও তো পুজো দুদিন বাকি আছে, সেই জন্য এখনও বসেনি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি পুরো কৃষ্ণনগর ভ্রমণ করতে। আজকে কৃষ্ণনগরের সেরা সেরা প্যান্ডেল দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। অসাধারণ প্যান্ডেল দেখাবো, অসাধারণ। তো সো গাইস, ফার্স্টে আমরা যাচ্ছিলাম রায়পাড়া মালিপাড়া। তো তার আগেই দেখি একটা অসাধারণ থিম হয়েছে, তো সেই থিমটা তোমাদের বলি। এটা হচ্ছে হয়েছে রাজা রোড ষষ্ঠীতলা বারোয়ারি, জঙ্গলি রাজার দেশ। অসাধারণ একটা থিম করেছে, কি বলবো। ফার্স্টে তো আমি ভেবেছিলাম যে কি এগুলো কালো কালো, ফার্স্টে বুঝতে পারিনি যে এই মানুষগুলো কে। তো পরে দেখি, পরে জানলাম যে এটা হচ্ছে জঙ্গলি রাজার দেশ। তো ভেতরে নিয়ে যাই তোমাদের, চলো দেখো অসাধারণ। তো ভেতরে গিয়ে যা দেখলাম, অসাধারণ অসাধারণ জিনিস। তো আমি ফার্স্টে ভাবছি কি এই কালো কালো জিনিসগুলো, মানুষগুলো, ফার্স্টে বুঝতে পারিনি। তো উপরের ডিজাইনটা দেখো অসাধারণ, উপরে যে যেটা করেছে না, মানে কি বলবো, দারুণ লাগছিল। ভেতরে না গেলে বোঝা যাবে না, আর রাত্রিরে তো দারুণ লাগবে। আর এই হচ্ছে মায়ের মুখ, তোমরা দর্শন করো, প্রণাম করে নাও মাকে দূরের থেকেই, যারা আসতে পারবে না কৃষ্ণনগরে। আর এইগুলো হয়েছে মেনলি টায়ার দিয়ে, গাড়ির টায়ার দিয়ে, যেগুলো হয়তো বাতিল সেইগুলো দিয়ে। তো তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো টায়ার, এই যে টায়ার দিয়ে করেছে এইগুলো সমস্তটা। তো এই হচ্ছে জঙ্গলি রাজার দেশ, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এই জঙ্গলি রাজার দেশে এরা হচ্ছে পাহারাদার। বাবা, এদের চোখগুলো দেখেই ভয় লাগছে। আর ওই পাশেরটা বাবা, এইটার চোখ দেখো, দেখলেই ভয় লাগবে, ও বাবারে। তো এইখান থেকে বেরোনো যাক, আরও প্যান্ডেল দেখতে হবে। তো এখন আমরা যাচ্ছি ফাইনালি তো ফাইনালি আমরা চলে এসেছি রায়পাড়া মালিপাড়া। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখলাম ফার্স্টে একটা শিব ঠাকুর, আর পাশে হয়েছে মায়ের মূর্তি। এই যে মাকে প্রণাম করলাম। তো এখন বাইরে যাব, তোমাদের দেখাবো বাইরে কি কি হয়েছে, অনেক কিছু হয়েছে। এটা এই থিমটা হয়েছে পরিবেশ ও প্রাণী নিয়ে, তো মানে অনেক কিছু হয়েছে ভালো ভালো জিনিস সব থেকে। তো ফার্স্টেই দেখলাম হচ্ছে একটা বাদর গাছে ঝুলছে, আর হচ্ছে এখানে হয়েছে জেব্রা, আর পাশে হয়েছে আদিম যুগের মানুষ। কি নিয়ে যাচ্ছে ভালো করে খেয়াল করিনি, কি জানি না, বুঝতে পারলাম না, যাই হোক। আর এইখানে হয়েছে পাহাড় পর্বত, ভালো লাগছে, মানে থিমটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তো এই হচ্ছে গেট, এখান দিয়ে বোধহয় প্রবেশপথ বা কিছু জানি না, যাই হোক খেয়াল করিনি। আর এই সামনে হরিণ, তারপরে সিংহ আছে, বাঘ আছে, সব পরপর আছে। এই যে সামনে সিংহ, সিংহটাকে দেখতে যা লাগছে না, ও দারুণ। আর ওই বাঘ দুটোর সাথে ফটো তুলেছি, মনে হচ্ছে না আমাকে, সত্যিই মনে হচ্ছে আমাকে ধরে গিলে খাবে, একটা এমন ফটো আছে, আমার দিকে এমনভাবে তাকিয়েছিল বাবারে।
আর এই হাতি দুটো অসাধারণ, বাচ্চা হাতিটা তো মনে হচ্ছে একটু মুখে আসি বাচ্চা হাতিকে। আর ওই যে শিম্পাঞ্জি, এইটার কথা বলতেই আমার ভুলে আমি ভুলে গেছি। আর সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে করোনাকে নিয়ে হয়েছে পুরোটা। আর এই যে সামনের গেট, এটা বোধহয় বট গাছ, দুপাশে দুটো। তো আমরা এখন আছি কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে। তো আমরা পোস্ট অফিসের মোড় দিয়ে যাচ্ছিলাম বুড়িমার ওখানে চাষাপাড়া। তো ফার্স্টে দেখলাম যে পোস্ট অফিসের মোড়ে এখানে একটা প্যান্ডেল হচ্ছে, তো জানি না এটা কি প্যান্ডেল, বুঝলাম না। আর এই যে সামনে লাইটিং, এটা হচ্ছে বোধহয় শুক্রবার থেকে হবে, মানে পুজোর একদিন আগে। তো এখন এই যে ট্রাফিকে আটকে আছি, তো এখন যাব বুড়িমার ওখানে, কৃষ্ণনগরের ঐতিহ্য যাকে নিয়ে তাকে দর্শন করতে যাব। তো যাওয়া যাক, দেখো বুড়িমা। যদি আমরা একটু বিকাল করে বা সন্ধ্যা করে বেরোতাম তাহলে হয়তো লাইটিংগুলো দেখতে পারতাম, বাট কি করব, সন্ধ্যাবেলায় ভাবলাম যে পুজোর আগের দিনই বেরোবো, তো সেই জন্য। অবশ্য পুজোর দুদিন আগে বেরিয়েছে, এমন কোনো বেশি দিন না। যাই হোক, এই যে চাষাপাড়া মোড় এটা, আর এই যে বুড়িমার ওখানে যাচ্ছি। তো এখনো এইগুলোতে লাইট দেবে, এইগুলোতে লাইট দেয় প্রত্যেক বছরই, একই লাইট হয়, যারা এসছো তারা জানো। আর এই যে সামনেই যে প্যান্ডেলটা দেখছো ওখানে হয়েছে বুড়িমা জগদ্ধাত্রী পুজোর দিন। তো অষ্টমী পুজোর সময় ওই চাষাপাড়া মোড় পর্যন্ত পুরো, মানে কি বলবো, এই ভেতরটুকু আসাই যায় না, এত মানে জ্যাম থাকে। আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি মাকে দর্শন করতে। এই যে মা, মায়ের সাজ এখনও কমপ্লিট হয়নি, পুজোর আগের দিন মানে সারা রাত সাজানো হয়। মানে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম আগের দিন, তো আমার আমি তো প্রত্যেক বছর বেরোতে পারি না, যাই হোক যারা বেরো তারা জানো। তো এই যে চারিদিকটা তোমরা দেখো, সিম্পলি করে এইটা, তো মায়ের মুখ দেখতে পেলাম। আবার দেখা যাক পুজোর দিন আসা যায় কি না মাকে দেখতে, মা যদি চান তো অবশ্যই যেতে পারবো। তো এখন এইখান থেকে আমরা যাব ঘূর্ণি ভাবছিলাম, তো জানি না কি হবে এখান। এই যে মায়ের মুখ তোমাদের দেখা, এই যে সিংহটা। আমরা যাচ্ছি ঘূর্ণি, ঘূর্ণি কোথায় কোথায় যাবো জানি না, ও যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। তো আমরা ঘুরনি এসে দেখলাম যে রাস্তার ধারে অনেকগুলো দোকান বসেছে, আর এই যে সামনেই দেখি ঘুরনিজ হাই স্কুল, তো ওখানেও দেখি একটা প্যান্ডেল হয়েছে। তো প্যান্ডেলটা দূরের থেকে ভালো লাগছিলো, কাছে গেলাম, ভিতরের দিকটা আমার ঠিক অতটা ভালো লাগেনি। মানে সত্যি কথা বলতে এই জায়গায় মানে প্যান্ডেলটা আমার ভালো লাগেনি, অনেক হয়তো ভালো লাগবে জানি না, আমার ভালো লাগেনি পার্সোনালি। আর হচ্ছে এই যে ভেতরে এই কাজগুলো বেশ ভালো লেগেছে, এই যে জানি না এগুলোকে কি বলে। আর এই যে সামনে সুইমিং পুল, যার ইচ্ছা হবে ঝাঁপিয়ে পড়বে। আর ওই যে সাধু বাবা, এই একটা জিনিসই আমার ভালো লেগেছে, ওই সাধু বাবাকে আমি দূরের থেকে দেখছি, ওই যে ওখানে একটা সাধু বাবা বসে আছে। তো সেখানে আগে ভাবলাম যাব, তার আগে দেখি ক্যামেরাম্যান এখানে নিয়ে চলে এসেছেন তোমাদেরকে এই চিত্রকলা দেখাবে বলে। এই যে মায়ের মূর্তি, আর এই যে সাধু বাবা যজ্ঞ করছে, আর পাশে আছে একটা দোকান, সে দোকানটাও দেখাচ্ছে। এই যে, এই যে দোকান। এখন ভেতরে গিয়ে মায়ের মুখ দর্শন করতে গিয়ে দেখি মায়ের এখনো চক্ষুদান হয়নি। তো যাই হোক, এখানে বোধহয় কালকে হবে, মানে পুজোর আগের দিন হবে হয়তো পুরোটা। তো সো গাইজ, আমরা ঘূর্ণি আনন্দনগর চিনতে পারছিলাম না, লাস্টে এইটাই ভরসা হলো।
আর হচ্ছে আনন্দনগর খুঁজতে খুঁজতে আমরা ঘূর্ণি হাই স্কুলের সামনে দেখি একটা প্যান্ডেল হয়েছে, সেখানে আমি চলে এসেছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি ঘূর্ণি আনন্দনগরে, কেদারনাথ মন্দির দেখতে। অসাধারণ করেছে মন্দিরটা, অসাধারণ। আর এই দুই দিকে হয়েছে পাহাড় পর্বত, তো দুই সাইডে পাহাড় পর্বত অতিক্রম করে আমরা চলে এসেছি মন্দিরে। আর এই হচ্ছে শিবলিঙ্গ মন্দিরের, তো মায়ের মুখ দর্শন করতে, এই হচ্ছে আমি, মায়ের মুখ দর্শন করতে গেলে যেতে হবে পেছন দিকে। তো এই দিকে গেলাম, ইনি বললেন এই দিকে না ওই দিকে, তো আমরা এখন যাব ওই দিকে। তো পাহাড় পর্বতের ভেতর দিয়ে যাব এখন। এই যে সামনে দিয়ে আসছে জেনারেটর, এখনও কাজ কমপ্লিট হয়নি, সেই জন্য তার আগেই তো আমরা চলে এসেছি। তো এরা অবাক হয়ে গেছে, আর ইনি হচ্ছেন কাজ করছিলেন, রং করছিলেন। তো ভেতরে গিয়ে দেখলাম মাকে সাজানো হয়নি, তো মনটা খুব খারাপ হলো। ভালো, তো আমরা এখন কোথায় যাব সেগুলো সার্চ করা হচ্ছে, আর কোথায় কোথায় প্যান্ডেল হয়েছে। একজনই ভরসা আমাদের, সেটা হচ্ছে গুগল মামা। আর ঘূর্ণি আনন্দনগর থেকে চলে এসেছি সোজা ষষ্ঠীতলা বারোয়ারি। তো এখানে হয়েছে চিত্রকলা, যাই হোক বলতে পারলাম না ঠিকঠাক, পরে বলবো নেক্সট ভিডিওতে। তো এটাও খুব সুন্দর হয়েছে, তোমাদের যেইগুলো সব থেকে ভালো হয়েছে সেইগুলোই দেখাচ্ছি। তো তার মধ্যে এটাও একটা, সত্যি খুব সুন্দর। এই যে এখানে মানে দুদিন আগে, তো যার জন্য মায়ের মুখ পুরোপুরি কোথাওই কমপ্লিট হয়নি, মাকে সাজানো। আর এই যে গেট, সামনের গেট সত্যি খুব। আর ষষ্ঠীতলা বারোয়ারি থেকে আমরা সোজা চলে এসেছি পাত্রবাজার স্বীকৃতি ক্লাব, বুর্জ খলিফা দেখতে। তো আগের যেদিন এসেছিলাম সেদিন অনেক কিছু কমপ্লিট হয়নি, তো আজকে দেখলাম কমপ্লিট প্রায় হয়ে গেছে। আর একটু যদি থাকতাম তাহলে লাইটিংটা, যাই হোক লাইটিংটাও তোমাদের দেখিয়ে দেবো। আর এই হচ্ছে বউবাজার, বউবাজার এটা ঠিক জানি না কি হয়েছে, তো তোমাদের ভেতরেও নিয়ে যাই যেহেতু চলেই এসেছি বউবাজারে। ভেতরটাও খুব সুন্দর হয়েছে, লাইট ফাইট দিলে অসাধারণ লাগবে। সব মানে যে কটা প্যান্ডেল তোমাদের দেখালাম সেগুলোই অসাধারণ, আর কিচ্ছু বলার নেই, অসাধারণ। এখানেও মাকে সাজানো কমপ্লিট হয়নি, তো এখন যাওয়া যাক বাড়ির দিকে। তো বাড়ির দিকে রওনা হয়ে গেছি অলরেডি, তো মাঝখানে খুব খিদে পেয়েছিল, তো কী খাবো কী খাবো, ফুচকা চ্যালেঞ্জের পরে এই ফুচকা খাওয়া। খাওয়া যাবে না, টাকাও দিয়ে শুধু ফুচকা খেয়েই যাচ্ছ। চ্যালেঞ্জ করার পরে আজকে খাচ্ছি, কয়টা কয়টা করে আমরা বাড়ি চলে এসেছি এখন, কিছু করবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।